بسم اللہ الرحمن الرحیم السلام علیکم কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি কানে একেস আম আনছে আমগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফাঁকা কাঁচা মানে কিছু পাকছে কিছু কাঁচা এগুলো হচ্ছে একদম কাঁচা কাঁচা বলতে পাকা আম পাকবে আর কি এগুলো হচ্ছে আমার বাইরের দৃশ্য দেখাচ্ছে একটু করে আপনাদের সাথে আমার খালের অবস্থা দেখুন এদিকে খালের অবস্থা তো আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে তো অবশ্যই প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা ক্লিক করে দিবেন তো এটা হচ্ছে বাচ্চাদের বুকশেলফ একটু দেখালাম এদিক দিয়ে আমার মেয়ের স্কুলও দেখাচ্ছে একটু করে আপনাদেরকে তো আপনারা দেখবেন ভালো লাগবে অবশ্যই দেখতে দেখতে তো ভালো লাগবে কেন জানি না আমার ভিডিওর ভিউ যেগুলোতে 2800 হয় 2800 হইলে 200 কমে যায় সেটা কথাটা আমি লাস্টে একটু করে বলছি সেই সমস্যাটা নাকি রাজিয়াপুর হইছে কারণ আমি ভেন্ডি দিয়ে কাকরোল দিয়ে বিসি দিয়ে রান্না করছি সেটাও দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি চা দিয়ে বিস্কিট দিয়ে খাই সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে বেলা বিস্কিট দিয়ে তো আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন আসলে এটা ভালো না যারা দেখবেন ভালো করে সুন্দর করে দেখবেন পোরওয়াজ করে দেখবেন এমন তো বড় না ভিডিও আট হইতে নয় মিনিট ভিডিও হয় এর চেয়ে তো বেশি বড় দিই না মাঝে মধ্যে বড় হয়ে যায় তো সবাই ফুল ওয়াশ করে দেখবেন আশা করি সেখানে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তারপর এখানে আমি মাছ রান্না করছি রুই মাছ ডিম যুক্ত ওলা রুই মাছ আসছিল ডিম দেখছিলেন অর্ধেক রেখে দিয়েছিলাম ডিম সহ দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করছি আবার তো আমি এখানে হলুদ পাতাও দিয়ে দিছি ধনিয়া পাতাও দিয়েছি হলুদ পাতা দিলে অনেক একটা ভালো স্যান্ড খুশবু পাওয়া যায় কাদের কাদের ফ্লেভারটা ভালো লাগে জানি না আমার থেকে ভালো লাগে দিছি সেজন্য তো আজকে একটা তিতা কাঁকরোলের রেসিপি দেখাবো দেখতে থাকুন তাহলে আমার তিতা কাঁকরোলের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমি এখানে প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি রেসিপিটা বানাই দেখবেন একদম তিতা হবে না আমি যেভাবে বানাচ্ছি সেভাবে ফলো করে বানাবেন ইনশাআল্লাহ তিতা হবে না তিতা লাগবে না তিতা কাঁকড়া তো তিতা অংশ থাকবে অল্পই থাকবে সরষের তেল দিয়ে বানাচ্ছি অনেক টেস্ট পাবেন ভালো তো প্রথমে বিসমিল্লাহ বলে পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে দিই পেঁয়াজ একজন সহজ উপায়ে আমি রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে এভাবে রান্না করে খাবেন অবশ্যই চিতাটা খেতে ভালো করে ধুয়ে পানি জলকে দিয়ে রাখবেন দেখবেন একটু আর চিতা রাখবে না লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ অনুযায়ী পর হলুদ দিয়ে দিলাম আমি পুরো মশলা ইউজ করি না পিঠা কাঁকরোলা ভাজি ভাজিতে এগুলাই দিই শুধু হাঁসলাই করলে গাহা গাহা চলাই নিজে কলা ভাজির ইয়ে হয়েছে
এখন আমি কি আলুগুলা দিয়ে ফেলতেছি, আলু দিয়ে এভাবে কুচি কুচি করে কিছু বড় সবাই খেতে বসে খাওয়ার মতো দিয়ে রেসিপিটা। কিন্তু আটটা কমাবেন না, আটটা কমাই দিলে কিন্তু ফিতা কাঁচলে বাজির সালাদটা কিন্তু চলে যাবে। একদম সবুজ থাকবে আমার ফিতা কাঁচল বাজির সালাদটা। পরে আমি টমেটো দিয়ে দিলাম, আমার ফ্রোজেন করা টমেটো। আমি একটু করে অল্প করে পানি দিচ্ছি, বেশি না। পিঠা কাঁকড়ার রেসিপিটা কিন্তু অনেক ভালো, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক ভালো। এইভাবে চেষ্টা করবেন বানাতে, অবশ্যই ভালো লাগবে। সবাই শেয়ার করে দিবেন। আর বুঝতেছি না কেন জানি আমার ভিউ কমে যাচ্ছে, যেমন ধরেন 1200 হলে চলে আসে 1100, 2300 হলে চলে আসে 2100, কেন হয় বুঝতেছি না। আমার সাথে হচ্ছে না সবার সাথে হয় সেটা তো জানি না। ওই দিন রাজি আপুও বলছিল, রাজি আপুর সাথে সেরকম হয়। আপনারা সবাই দেখতে দেখলে ফুল ওয়াচ করে দেখবেন, না দেখলে দরকার নাই ভিডিও দেখার। হয়ে গেছে ভাবে টিটা কাঁকরোল আপনারা আলু দিয়ে ভাবে ভাজি করে খাইতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। কেমন লাগলো জানাবেন রেসিপিটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।